হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে চলে এসেছি আপনাদেরকে কীভাবে ইজিলি কর্ড শিফট করে আপনারা গান করতে পারবেন, কীভাবে ইজি রিদম দিয়ে আপনারা স্টার্ট করবেন, আপনাদের প্রিয় গানগুলো কীভাবে প্র্যাকটিস করবেন, কীভাবে রিদম করে গান করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে আজকে খুব সহজ কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আপনাদের সামনে শো করব। আপনারা আশা করি খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করবেন। ওকে, লেটস গো। সো ফার্স্ট অফ অল এখানে আমরা কর্ড ইউজ করব ই মেজর। সো ই মেজর, দেন বি মেজর, দেন এ মেজর, আবার বি মেজর। সো আমরা ফার্স্ট অফ অল ই ইউজ করবো। আমাদের এখানে চারটা কর্ড, ই বি এ বি। সো আমরা এই যে রিদমটা ইউজ করবো সেটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ। সো ফার্স্ট কর্ড ই মেজর, ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আবার আসি সো এখানে আমরা যেটা বেসিক্যালি একটু মাথায় রাখবেন আপনারা করার সময়, ফার্স্ট অফ অল ই মেজর থেকে যখন আমরা বিতে শিফট করব, সো আমরা কীভাবে শিফট করতেছি, ফার্স্ট অফ অল যখন আমরা ডাউনটা টাচ করতেছি তখন আমরা কিন্তু বিতে শিফট করে টাচটা করতেছি। আবার দেখাচ্ছি, এটার আরেকটা ওয়ে হচ্ছে যে আপনার এই হাতের যে অপশন সেটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ। সো ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, এটা অটোমেটিকলি আপনার অলওয়েজ অটোভাবে চলতে থাকবে আপনার এই হাতের কাজটা, ডাউন ডাউন আপ ডাউন আপ। এরপরে আপনি কর্ডশিপটা চেষ্টা করবেন, বিকজ এই 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 হাতে যখন ডাউন ডাউন আপ ডাউন আপটা আপনাদের রিদমটা আপনার হাতে অলওয়েজ বাজতেই থাকবে, তখন আপনি কর্ডশিপটা আস্তে আস্তে মাথায় সেট আপ করে নিতে পারবেন। আসেন, একটু আগে ব্যাক করতেছি, কজ হচ্ছে ওই সময়টাতে আমি কর্ডটা শিফট করে ফেলতেছি। আমি আবারও দেখাচ্ছি, চলে আসি এই রিদমের উপর আমরা গান করবো। সে যে বসে আছে বায়র্ন, সো ইমেজ থেকে